নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি ডিম টোস্ট বানানোর জন্য বসে পড়েছি, তো দেখতে থাকুন ডিম টোস্ট আমি কি করে বানাই। এখানে আমি পাউরুটিটা, কোয়ার্টার পাউরুটি, সেটা অর্ধেক করে নিয়েছি কেটে। একটা ডিম নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তেল আছে, লবণ আছে। দেখতে থাকুন কিভাবে আমি ডিম টোস্টটা তৈরি করি, খুব সুস্বাদু খাবার। পাউরুটিটা প্রথমে ছেঁকে নিচ্ছি গ্যাসে, ভালো করে একটু ছেঁকে নেব দু পিঠ। এই যে পাউরুটিটা খুব সুন্দর ছেঁকা হয়ে গেছে, এটা এবার নামাবো। দেখুন বন্ধুরা, ডিমটা এবার ফাটিয়ে নেব। পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, এবার এটাকে একটু ফাটিয়ে নেবো ভালো করে। একটু তেল দিয়ে দেবো কড়াইতে, তেলটা গরম হলে তারপরে দেব। ডিমটা তেলের উপরে দিয়ে দিলাম, দেখুন পাউরুটিটা দিলাম, আর এক পিস দিলাম, একটু জোর কমিয়ে জিনিসটা তৈরি করছি, একটু জোর কমিয়ে। উল্টিয়ে দেবো, দেখি এই পাশটা একটু ভেজে নেবো। এটা সুন্দর ভাজা হয়ে গেছে, দু পিঠ সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। এবার এটাকে তুলে নেব, হয়ে গেছে ডিম টোস্ট। এরপর ডিম টোস্টটা হয়ে গেছে, এর উপরে আমি একটু মরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, ডিম টোস্ট তৈরি হয়ে গেছে, খুব সুন্দর। এটা সকালে টিফিনের পক্ষে খুবই ভালো, খুব সুস্বাদু।
তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি।